হ্যালো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি আবারও একটি লোভনীয় রেসিপি নিয়ে। আজকের রেসিপি পাঞ্জাবি স্টাইলে শিম ভর্তা। তো পাঞ্জাবি স্টাইলে শিমের ভর্তা বানাতে কী কী লাগছে এবার সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে শিম। আমি এখানে এই ধরনের শিম নিয়েছি, শিমের রোয়াগুলো বাদ দিয়ে দিয়েছি, আমি বাদ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখানে 250 গ্রাম শিম রয়েছে। আর এখানে নিয়েছি একটা টমেটো চপ করা, পেঁয়াজ একটা বড় সাইজের চপ করা, এখানে 8 থেকে 10টা রসুনের কোয়া আমি গ্রেট করে নিয়েছি, কুচনো কাঁচা লঙ্কা রয়েছে, এখানে 1 টিস্পুন মতন আদা গ্রেট করে নিয়েছি, আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, এখানে কুচনো ধনে পাতা, এখানে কাসুরি মেথি নিয়েছি, আর লাগবে লবণ। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো আর দেরি না করে এবার রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে শিমগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিয়েছি, দিয়ে শিমগুলোতে ভালো করে আমি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবকটা শিমে সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার এরকম একটা র্যাকের ওপরে আমি শিমগুলো দিয়ে দিচ্ছি যেগুলোতে আমি সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। সবকটা শিম এইভাবে আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই অবস্থায় গ্যাসের শিমটা লো রেখেছি। এইভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে নিয়ে আমি 5 মিনিট মতন একটু শিমগুলোকে ভালো করে সেকে নেব। শিমগুলোকে আমি 5 মিনিট ধরে ভালো করে সেকে নিচ্ছি। এইভাবে ভর্তা করলে কি হবে, ভর্তাতে একটা স্মোকি ফ্লেভার আসবে। আপনারা দেখুন 5 মিনিট ধরে কিন্তু আমি ভালো করে শিমগুলোকে সেকে নিয়েছি। এবার আমি এই শিমগুলোকে তুলে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর টমেটো, পুরোটা দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে এবার ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে আমি একটু ভেজে নেব। 2-3 মিনিট আমি পেঁয়াজ আর টমেটো ভেজে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা, রসুন আর আদাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এবার সব কিছু একটু ভাজা ভাজা করে নেব। সব কিছু মোটামুটি ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে নিয়ে পুরো মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি ভালো করে। এইবার সেকে রাখা শিমগুলো আমি একটুখানি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছিলাম বা কেটে নিয়েছিলাম, এইভাবে আমি শিমগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে শিমগুলোকে আমি একটু ভেজে নেব, কারণ এইভাবে শিমগুলো দিলে শিমটা খুব ভালোভাবে মশলাটাকে অ্যাবসর্ব করে নেবে আর খুব সুন্দর একটা টেস্ট আসবে। এইভাবে আমি প্রায় 3-4 মিনিট শিমটাকে মশলার সঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট আমি ভালো করে শিমটাকে ভেজে নিয়েছি। এবার ওপর থেকে ফ্রেশ ধনে পাতা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবার শিমটাকে আরও একবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে ওই 2-3 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে। আপনারা দেখুন শিমের এই রেসিপি কিন্তু আমার অলমোস্ট ডান, কারণ শিমটা আগে থেকেই সেকে নেওয়া ছিল, তাই জন্য বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করতে হয়নি। এবার আমি ওপর থেকে একটু ক্রাস্ট করে রাখা কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, কারণ পাঞ্জাবি রান্না কিন্তু কাসুরি মেথি ছাড়া ইনকমপ্লিট। এবার জাস্ট একটু নেড়ে দিলাম। তো বন্ধুরা, রেসিপি আমার ডান, এবার আমি এটা সার্ভ করব। আজকের রেসিপি পাঞ্জাবি স্টাইল শিম ভর্তা আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।